আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমরা যে ক্লাসটি করব সেটা হচ্ছে সিলেবল সম্পর্কে। সিলেবলের অর্থ, সংজ্ঞা, প্রকারভেদ এবং উদাহরণ সহ আমরা এখানে দেখব। বেশি কথা না বলে চলুন শুরু করি। সিলেবল, সিলেবল শব্দের অর্থ কী, সংজ্ঞা কী, সে সম্পর্কে আমরা আগে জানব। আমরা সেটা লিখে রাখি, খোর পদাংশ শব্দাংশ। অনেকের মনে প্রশ্ন থাকতে পারে যে অক্ষর তো স্বরেয় স্বরেয়া ক খ এগুলোকে বলা হয়, আসলে এগুলো অক্ষর নয়, এগুলো হচ্ছে বর্ণ। অক্ষর কি এ সম্পর্কে আমরা আজকে সঠিকভাবে জানতে পারলাম যে অক্ষর আসলে স্বরেয় স্বরেয়া ক খ এগুলোকে অক্ষর বলে না, এগুলো হচ্ছে বর্ণ। ওকে, তাহলে আমরা জানতে পারলাম সিলেবল শব্দের অর্থ হচ্ছে অক্ষর, পদাংশ বা শব্দাংশ। এখন আমরা জানব সিলেবলের সংজ্ঞা সম্পর্কে, বা সিলেবল কাকে বলে। সিলেবল হচ্ছে মুখের ভাষার ন্যূনতম ছান্দশ একক। একটি ওয়ার্ডের যতটুকু অংশ একবারে উচ্চারণ করা যায় ততটুকু অংশকে এক একটি সিলেবল বলে। আমরা উদাহরণগুলোর মাধ্যমে আরও ক্লিয়ার হব। এখন আমরা জানব যে সিলেবল কত প্রকার। সিলেবল হচ্ছে মোট চার প্রকার, আমি এখানে লিখে রেখেছি। এক নম্বর হচ্ছে মনো সিলেবল, দুই নম্বরে ডাই সিলেবল, তিন নম্বরে ট্রাই সিলেবল, চার নম্বরে হচ্ছে পলি সিলেবল। মনো সিলেবল কোনগুলো সেগুলো সম্পর্কে এখন আমরা জানব। যেমন ক্যাট, ক্যাট মানে হচ্ছে বিড়াল। তারপরে র্যাট, তারপরে আমরা দিলাম পেন। তো এই শব্দগুলো উচ্চারণ করতে ক্যাট, এটা কিন্তু দুইবারে উচ্চারণ হচ্ছে না, একবারে হচ্ছে ক্যাট। যে শব্দগুলো একবারেই উচ্চারণ হয় সেগুলোই হচ্ছে মনো সিলেবল। ডাই সিলেবল কোনগুলো, ডাই সিলেবল যেগুলো দুইবারে উচ্চারণ হয়। যেমন ফাদার, ফাদার শব্দটিকে আমরা দুইবারে উচ্চারণ করতে পারি, যেমন ফা দার। ফা দার দুইবারে উচ্চারণ হলো। আমি বলছিলাম যে সিলেবল কি, সিলেবল হচ্ছে একটি ওয়ার্ডের যতটুকু অংশ একবারে উচ্চারণ করা যায় ততটুকু অংশকে এক একটি সিলেবল বলে। সুতরাং এখানে একটি শব্দ দুইবারে উচ্চারণ করা হলো, ফা দার দুইবারে যেহেতু উচ্চারণ করা হয়েছে এই জন্য এটা ডাই সিলেবল। তাহলে এখন বুঝতেই পারছেন তিন নম্বর আর চার নম্বরটা কী হবে। ট্রাই সিলেবলটা হচ্ছে তিনবার যেগুলো শব্দ উচ্চারণ করা যায় সেগুলো হচ্ছে ট্রাই সিলেবল। তিনের অধিক যেগুলো উচ্চারণ করা যায়, যেগুলো চার বা তত অধিক আর উচ্চারণ করা যায় সেগুলোই হচ্ছে পলি সিলেবল। তো ডাই সিলেবল সম্পর্কে আমরা আরও উদাহরণ দিতে পারি, যেমন মা দার। কেন মা দার দুইবারে উচ্চারণ হলো। ট্রাই সিলেবল কি, ট্রাই সিলেবল যেগুলো তিনবারে উচ্চারণ হয়, যেমন স্যাটারডে, সা টার ডে, স্যাটারডে। যেহেতু তিনবারে উচ্চারণ হলো তাই এটা ট্রাই সিলেবল। যেমন আমব্রেলা, আমব্রেলা তিনবারে উচ্চারণ হলো এজন্য এটা ট্রাই সিলেবল। আপনারা নিজেরাও এরকম কিছু কিছু শব্দ বের করেন, কোনগুলো ট্রাই সিলেবলের মধ্যে পড়ে, কোনগুলো ডাই সিলেবল, কোনগুলো মনো সিলেবলের মধ্যে পড়ে। আপনার মাথায় যে শব্দগুলো আসে সেগুলো আপনি কোন সিলেবলের মধ্যে পড়ে সেটা চিন্তা করবেন। এবার আমরা পলি সিলেবল সম্পর্কে জানব। স্যাটিসফ্যাকশন, স্যাটিসফ্যাকশন এই ওয়ার্ডটি কিন্তু চারবারে উচ্চারণ করা সম্ভব। স্যাটিসফ্যাকশন, স্যাটিসফ্যাকশন, সুতরাং এটা পলি সিলেবল। সিলেবল অত্যন্ত সহজ, আশা করি আপনারা সিলেবল সম্পর্কে একদম ক্লিয়ার হয়ে গেছেন। যেগুলো চার বা তত অধিক উচ্চারণ করা সম্ভব সেগুলি হচ্ছে পলি সিলেবল। পৃথিবীর সবথেকে একটি বড় শব্দ আছে, সেটি তাহলে কোন সিলেবল হবে। শব্দটি হচ্ছে নিউমোনো আল্ট্রা মাইক্রোস্কোপিক সিলিকো ভুলকানো কোনিওসিস। এটি হচ্ছে পৃথিবীর সবথেকে বড় শব্দ। এই শব্দটি আসলে কোন সিলেবল হবে সেটা কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। ইংরেজি ভাষায় পৃথিবীর সবথেকে বড় শব্দটি সম্পর্কে আমার একটি আলাদা ভিডিও আছে, সেটি আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো।
লিঙ্ক সহ, সেই লিঙ্কে ক্লিক করে আপনারা ওই ভিডিওটি দেখে নিতে পারবেন।